আজ থেকে তোমাদের আমি অনলাইন ক্লাস নেব। তা তোমাদের আমি পরীক্ষার যে সিলেবাস আছে সেটা দিয়ে দিয়েছি, তবু একবার দেখে নাও, এটা তোমরা পেয়ে যাবে। তা ফার্স্ট সাবজেক্টে কী কী থাকবে? পালচিত্র, বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ, ঘনফল নির্ণয়, পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। তা আজকে আমি তোমাদের পালচিত্রটা পড়াবো। দেখো, পালচিত্রে কষে দেখি দুই অঙ্কগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। গত বছরের এপ্রিল মাসে রোহিতের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা রেখেছে, সেগুলো তোমরা বই থেকে দেখে নেবে। আমি এই কাঁচা তত্ত্বটি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। দেখো কীভাবে করছি। প্রথমে দেখো, ছাত্রছাত্রীর সংখ্যা একটা টেবিল তৈরি করলাম, ছাত্রছাত্রীর সংখ্যা ট্যালিমার্ক আর দিন সংখ্যা। এবার দেখো তোমাদের যে এখানে উপস্থিতির সংখ্যা দিয়েছে সেখানে দেখো 5, এরকম 5 কটা আছে? একটাই আছে দেখো। ঠিক আছে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 5, দিন সংখ্যা কত? একদিনই এসেছে 5 জন ছাত্র, তাহলে ট্যালিমার্ক কী হবে? 1। আবার দেখো 15 জন ছাত্র, তোমরা ওখানে দেখবে 15 জন ছাত্র একদিন এসেছে, তাহলে ট্যালিমার্ক কত হবে? এভাবে হবে। এবার দেখো 38 জন ছাত্র একদিন এসেছে, তাহলে ট্যালিমার্ক হবে এইভাবে। এবার 42 জন ছাত্র দেখো একদিন এসেছে, তাহলে ট্যালিমার্ক 1। এবার দেখো 43 জন ছাত্র গুণে দেখো 4 দিন এসেছে, তাহলে দিন সংখ্যা কদিনে এসেছে? 4 দিন, এখানে 4 লিখলাম। আর কীভাবে ট্যালিমার্কে সাজাবো? 1, 2, 3, 4 করে সাজাবো। এবার দেখো 47 জন ছাত্র, 47 জন ছাত্র কি কদিন এসেছে? 6 দিন এসেছে। এবার আমরা কী করলাম, পরপর 1, 2, 3, 4 করে ডাক টেনে তারপরে এইভাবে একটা ডাক টেনে, তাহলে 5 হয়ে গেলো, তার পাশে একটা দিলাম 6। এবার দেখো 51 জন ছাত্র, 51 ছাত্র কতজন কতদিন উপস্থিত আছে? 8 দিন, 8 দিন 51 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, তাহলে এইভাবে ট্যালিমার্ক করা হলো। আর দেখো টোটাল দিন সংখ্যা হলো 22 দিন, এটা 22 দিন হবে, এটা 23 হবে না, এটা ভুল আছে। এবার বলেছে দেখো সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। এবার স্তম্ভচিত্রটা কীভাবে তৈরি করছি? এখানে দেখো এই পাশে করেছি উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, আর এদিকে করেছে উপস্থিত দিন সংখ্যা। এবার দেখো এভাবে এখানে এক ঘরকে 5 একক করে ধরে নিয়েছি, তাহলে 5, 10, 15, 20, 25 এইভাবে কত দূর টানলাম? 65। এবার দেখো প্রথমটা দেখো 5 জন ছাত্র একদিন আছে, তাহলে এখানে একদিন এখানে বসালাম, একদিন এ 5 ঘর পর্যন্ত গেল, এটা একটা স্তম্ভ হলো। আবার দেখো 15 জন হচ্ছে একদিন সংখ্যা আছে, তাহলে এখানে 15 পর্যন্ত গেল, এখানে একদিন। আবার এরপর আছে 38, দেখো 38 15-র পরে 38, তাহলে কি 38টা কার মধ্যে আছে? 35 আর 40-এর মধ্যে দেখো মাঝামাঝি জায়গায় নিয়ে এসেছি, এটা কদিন উপস্থিত আছে? ছাত্র একদিন। এবার দেখো 42 মানে কি 40-এর থেকে একটু উঁচুতে হবে, তোমরা স্কেল দিয়ে এভাবে টানবে, তাহলে দেখো 42 হলো একদিন। এরপর আছে 43, এবার 43 তার মানে কি এই 40 থেকে একটু বেশি হবে, এই করেছি স্কেল দিয়ে মাপবে, কতদিন আছে? 6 দিন আছে দেখো, 6 দিন। এরপর 47 মানে কি 45 আর 50-এর মধ্যে, দেখো 47 টেনেছি, 47 কত হলো? 6 দিন, 6 দিন করলাম। এবার 51 কত? 51 মানে হচ্ছে 50-এর থেকে একটু বেশি, 51 কত? 8 দিন। এইভাবে আমরা স্তম্ভ লেখচিত্রটা তৈরি করলাম। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো, নিচের পায়ে চিত্র দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। শ্রোতারা কোন ধরনের গান পছন্দ করেন তার পায়ে চিত্র এখানে বলে দিয়েছে, তোমরা ভালো করে অঙ্কটা দেখে নেবে। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। দেখো তাহলে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কি 20%, তাহলে 20%কে আমরা কীভাবে লিখতে পারি? 20/100 সমান কি 1/5 অংশ। এবারে কী বলে দিচ্ছে দেখো, পায়চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো 40% সব থেকে বেশি আছে, তার মানে কি এখানে আধুনিক সঙ্গীতের শ্রোতা। এবার দেখো কোন ধরনের গানের শ্রোতা সবথেকে কম, দেখো কম কোনটা আছে? 10%, তার মানে এখানে কী লিখতে পারো? ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। দেখো অঙ্কটা একবার দেখে নাও, এরপরে আমরা বিয়ের অঙ্কটা করাবো।
দেখো বিয়ের অঙ্কটা কি বলেছে, দর্শকেরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাইচিত্র বলেছে। তাহলে দেখো এই তোমরা এটাকে ভালো করে লক্ষ্য করবে এই ছবিটা। এবার দেখো পাইচিত্রে খবরের, খবর মানে কি, এটা খবরের দর্শকের বৃত্তকারটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। এবার দেখো সম্পূর্ণ বৃত্তের কত কোণ হয়, 360 ডিগ্রি। তাহলে কি হবে, পাইচিত্র খবরের দর্শকের বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত, 20/360, তার মানে কি হলো 1/18 অংশ। এবার কি বলেছেন, কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি লিখি, কোন ধরনের তো দেখেই বুঝতে পারছো, এখানে প্রমোদমূলক দেখো সবথেকে বেশি কোণ আছে। এবার দেখো বলছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম লিখি, কম মানে এখানে এটা আছে তার মানে কি তথ্যমূলক। এবার দেখো কি বলেছে, মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখ লিখি, দেখো খেলাধুলার এটা তার মানে কত লিখবো, খেলাধুলার অনুষ্ঠান দেখেন মোট দর্শকের 90/360, মানে কি 1/4 অংশ। এবার দেখো চারের দেখেন অঙ্কটা, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম। এবার দেখো এই তালিকাটা তোমরা দেখবে বিষয় এখানে, ঠিক আছে, সব কিছু কিন্তু প্রাপ্ত নম্বর শতকরাই আছে, বাংলাতে কত, ইংলিশে, অঙ্কে, পরিবেশে, শারীরশিক্ষা ও হাতের কাজে কত পেয়েছে এখানে লেখা দেওয়া আছে। এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি, দেখো কীভাবে করেছি। এবার দেখো বৃত্তের মোট কোণ কি তো আমরা জানি 360 ডিগ্রি। এবার দেখো কীভাবে ছকটা করেছি, বিষয় লিখেছি, শতকরা নম্বর লিখেছি, ভগ্নাংশ লিখেছি, কেন্দ্রীয় কোণ লিখেছি। এবার দেখো বিষয় কী কী আছে, বাংলা, বাংলায় শতকরা নম্বর বলে দিয়েছে 15, তাহলে ভগ্নাংশ কত, 15/100, যেহেতু এটা শতকরাই আছে, আর কেন্দ্রীয় কোণ 3/20 সঙ্গে 360 ডিগ্রি গুণ হবে, তাহলে কত হলো 54 ডিগ্রি। ইংরাজিতে কত, 20, এখানে 20/100 করা হলো, তাহলে 1/5, 1/5 গুণিত 360 ডিগ্রি, তাহলে কত হলো 72 ডিগ্রি। অঙ্ক কত, 30, ভগ্নাংশ কত হবে, 30/100, 30/100 হলো মানে 3/10, 3/10 তার মানে কত, 3/10 × 360 ডিগ্রি, তাহলে কত হলো 108 ডিগ্রি। এইভাবে কোণগুলো দেখো সবকটা আমি বার করলাম, ঠিক আছে, এবার তোমরাও করবে। এবার আমরা পায়চিত্রটা কীভাবে আঁকছি সেটা একটু বলে দিই তোমাদেরকে। প্রথমে দেখো বাংলা 54, এটাকে তোমরা ইয়েটা বসাবে, চাঁদাটা বসাবে, চাঁদা বসে প্রথমে একটা ডাক কিনে নেবে, দিয়ে চাঁদা বসাবে, চাঁদাতে 54 ডিগ্রি এখানে মেপে করলে তাহলে এখানটা বাংলা লিখলে, তারপরে এই লাইনটা বরাবর আবার চাঁদা বসাবে, চাঁদা বসে আবার 72 ডিগ্রি তোমরা ইয়ে করে দেবে, আবার পয়েন্ট দেবে, যোগ করে দেবে 72, তারপরে আবার কী করবে, এই লাইন বরাবর চাঁদা বসাবে, বসিয়ে এখানে 108 ডিগ্রি করলে, এইভাবে টোটাল পায়চিত্রটা তোমরা তৈরি করবে। এবারে দেখো উৎপন্ন চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র, যার এ ও বি হচ্ছে 72 ডিগ্রি, বি ও সি হচ্ছে 54 ডিগ্রি, সি ও ডি 72 ডিগ্রি, ডি ও ই 54 ডিগ্রি, ইও এ হচ্ছে 108 ডিগ্রি। এবার দেখো ছয়ের অঙ্কটা বলে দিই, আর বাকি যেগুলো থাকবে তোমরা ঘরে করবে। এবার দেখো অষ্টম শ্রেণীর দুটি বিভাগে ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী পছন্দ করে তার একটি তালিকা তৈরি করছি। এবার পছন্দ তালিকা দেখে নাও, এটা কী আছে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন বিষয় পছন্দ করে হিসাব করি, আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি, ঠিক আগের অঙ্কটার মতনই। তাহলে দেখো এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা গুণে নেবো, তাহলে গুণে নিয়ে কত এখানে সব লিখলাম, তাহলে কত হলো 120 জন। এবার দেখো পছন্দের বিষয় গান, গান গানে কী হচ্ছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে বলে দিয়েছে 20, ভগ্নাংশ তোমরা একইভাবে আগের মতন, তাহলে 20/120 মানে কত, 1/6, এখানে কিন্তু শতকরাই বলেনি, এখানে কিন্তু দেখো একটু আলাদা আছে, ওটা বলেছিল আগেরটা বলেছিলো শতকরা, ওই জন্য 20/100 করেছিলাম, আর এখানে কিন্তু শতকরা বলেনি, এখানে টোটাল ছাত্রের সংখ্যা কথা হচ্ছে 120, ওই জন্য এটাকে 120 দিয়ে ভাগ হলো, তাহলে 20/120 সমান কত, 1/6। এবার 1/6 আমরা কত দিয়ে গুণ করলাম, বৃত্তের পুরো কোণ কত, 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রি দিয়ে গুণ করলে কত হলো 60 ডিগ্রি। একইভাবে কবিতাটাও আমি করলাম, নাচও করলাম, নাটক করলাম, ছবি আঁকা করলাম, ঠিক আছে, তাহলে এই কোণগুলো আমি পেয়ে গেলাম, কোণগুলো পেয়ে গেলাম। এবার একইভাবে আবার আমরা পাইচিত্র তৈরি করব কিভাবে, প্রথমে 60 ডিগ্রি দেখো, 60 ডিগ্রি গান, গানটা প্রথমে এখানে কম্পাস বসাব, এখানে কি বসাবো, কম্পাস দিয়ে করার দরকার নেই, চাঁদাতে বসাবে, চাঁদাটা বসালে বসে 60 ডিগ্রি করে দিলে, মেপে নিলে এখানে পয়েন্ট দিলে এখানে যোগ করে দিলে, একইভাবে
কবিতাটা আবার চাঁদাটা এই লাইন অনুযায়ী বসাবে, লাইন বসালে 75 ডিগ্রি এখানে মেপে নিলে টানলে নাচ, তারপরে আবার এই লাইন বরাবর কী করবে চাঁদাটা বসাবে, বসিয়ে এখানে পয়েন্ট করবে, তাহলে কত হলো 81 ডিগ্রি করে নিলে নাচ। এইভাবে নাটক ছবি আঁকা প্রত্যেকটা দেখো পূরণ করবে, তাহলে টোটাল আমরা 360 ডিগ্রি যে বৃত্তটা সেটা আমরা পেয়ে যাব। এইভাবে তোমরা পাইচিত্র অঙ্কন করবে। আর একটা অঙ্ক আমি তোমাদের লাস্ট বলে দিই, দেখো নয়ের দাগের অঙ্কটা বলছে 180 জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পায়চিত্র বানানো হলো। নিচের পায়চিত্র থেকে প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি, সবচেয়ে বেশি কোনজন কোন ঋতু পছন্দ করে এবং কতজন লিখি। দেখো শীতকাল পছন্দ করে কতজন, শীতকাল দেখো এখানে বলেছে 40%, এটাই সবথেকে বেশি আছে। তাহলে এবার টোটালটা আমরা এখানে যোগ করে নেবো, ঠিক আছে? টোটাল দেখো এখানে এইগুলো সব যোগ করে নেবো, যোগ করে দেখো এখানে 180 আছে। তাহলে শীতকাল পছন্দ করে কত, 180 40%, তার মানে কত 72 জন। তাহলে অতএব শীতকালে সবচেয়ে বেশি হচ্ছে 72 জন। এবার কি বলছে, সবচেয়ে কম জন কোন ঋতু পছন্দ করে, ঠিক আছে? তাহলে সবচেয়ে কম পছন্দ করে কি এখানে বর্ষাকাল বলে দিয়েছে, দেখো এখানে 10% বর্ষাকাল বলে দিয়েছে। তাহলে 180 × 10% তার মানে 18 জন। এবার 3 নম্বরে কি বলে দিয়েছে যে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, দেখো গ্রীষ্মকাল বলছে 20%। তাহলে গ্রীষ্মকাল পছন্দ করে কত, 180 × 20%, তাহলে কত হলো এখানে 36 জন। আর দেখো সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, হ্যাঁ তাহলে কোন ঋতু বোঝানো হয়েছে, তাহলে এখানে বর্ষাকাল, ঠিক আছে? দেখো 10% আছে বর্ষাকাল, ঠিক আছে? তাহলে বাকি 5টা তুমি নিজেই করবে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, মানে পাইচিত্র আজকে শেষ হয়ে গেল, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা যে একটা যেটা বাকি আছে করবে।